হে ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম মুরগির কলিজা বোনা এটা খেতে অনেক মজা আসলে মুরগির কলিজাটা তরকারির সাথে দিলে এমনি খেতে ইচ্ছা করে না এই জন্য আমি আলাদাভাবে কলিজাগুলা রান্না করে ফেলি বোনা করে ফেলি চলুন দেখে আসি কীভাবে রান্না করলাম এখানে আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইটাকে একটু গরম করে নিয়েছি এখন এটার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিব তেলটা একটু গরম হয়ে এলে এই পর্যায়ে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিব এখন পেঁয়াজটাকে অনবরত নেড়ে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে আর এটাকে ভাজবো না আর এরপর এর পর্যায়ে এখন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা আর বেশি না পুড়ে যায় এখন এর মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমার দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এটা ফ্রোজেন করা আর এই আদা রসুন আর পেঁয়াজটা কিভাবে সারা বছরের জন্য ফ্রোজেন করা যায় এটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এটাকে নেড়ে চেড়ে এগুলাকে নর্মাল নর্মাল করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুনগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া কোয়াটার চা চামচ গোলমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ মাংসের মশলা এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এখন এটাকে নেড়ে জেরে সুন্দরভাবে ভেজে নিয়েছি মশলাগুলা এখন এর মধ্যে মুরগি মুরগির কলিজামুনা অ্যাড করে দিচ্ছি আর কলিজাবুনাকে নেড়ে জেরে সুন্দরভাবে আমি কষিয়ে নিব আমি অনবরত নাড়তে থাকবো আর এটাকে কষিয়ে নেবো দেখুন আমার কষানো হয়ে গেছে এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেবো তার আগে আমি অ্যাড করে দিচ্ছি এখানে তিনটা মরিচ আমি ভেঙে নিয়েছি মরিচটাকে অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব আমি হাফ কাপের মতন পানি অ্যাড করছি যেহেতু আমার কলিজা এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জন্য একটু কম করে পানি নিয়েছি হাফ কাপ এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা সিদ্ধ হওয়ার পরে আর ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আমি ফিরে আসছি দেখুন আমার ঝোলটা শুকিয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল না আর দেখুন কীভাবে কীরকম সিদ্ধ হয়েছে এটা একটু নাড়া দিলেই এগুলো গলে যাচ্ছে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর খেতে এর থেকে বেশি মজা আপনারা একবার ট্রাই করে দেখুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং